আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের কয়েকটি সমস্যা যার ঔষধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি অথবা বলা যায় যে দাঁতের যে সমস্যাগুলো ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি দাঁতের কিছু কিছু অংশ ক্ষয় হয়ে গেছে এখানে এই দাঁতের কিছু অংশ ক্ষয় হয়ে গেছে এখানে এখানে এবং এখানে ক্ষয় হয়ে গেছে এখানে ক্ষয় হয়ে গেছে তো ভিওয়ার্স মূলত দাঁতের যে উপরিভাগে অ্যানামেল অংশ থাকে এই অ্যানামেল অংশটি যে কোনো কারণে যদি এমনভাবে ক্ষয় হয়ে যেয়ে থাকে তাহলে আপনি কখনোই এই ধরনের ক্ষয়ের জন্য ওষুধ খেয়ে ক্ষয়টি পূরণ করাতে পারবেন না অর্থাৎ এই ক্ষয়গুলা আগের মতো করিয়ে নেওয়ার জন্য কোনো ওষুধ এখনও পর্যন্ত কিন্তু আবিষ্কার হয়নি যেটি খেলে আপনার এই ধরনের ক্ষয় পূরণ হয়ে দাঁতটি সেম আগের মতো হয়ে যাবে এমন কোনো ওষুধ কিন্তু আপনি পাবেন না ভিওয়ার্স এখানে যে দাঁত আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগের অ্যানামেলটা কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে এবং ডেন্টিন অংশ বেরিয়ে আসছে মূলত দাঁতের উপরিভাগের যে ফার্স্ট লেয়ার অ্যানামেল অংশ থাকে এবং দ্বিতীয় যে লেয়ারটি রয়েছে তা হলো ডেন্টিন অংশ তো উপরের অ্যানামেল অংশ ক্ষয় হয়ে গেলে ভিতরে যে ডেন্টিন অংশটি থাকে সেটি একটু বাদামি কালারের হয়ে থাকে হালকা একটু হলদে ভাব হয়ে থাকে তো ভিওর্স যদি দাঁতের উপরিভাগের এনামেল কোনো কারণে ক্ষয় হয়ে যেয়ে থাকে সেক্ষেত্রে কোনো ধরনের ওষুধ নাই যে ওষুধটি খেলে আপনার সেই ক্ষয় হয়ে যাওয়া অ্যানামেলটি পুনরায় আবার নতুন করে তৈরি হবে ভিউয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের গোড়ার দিকটা এভাবে ক্ষয় হয়ে গেছে এ ধরনের ক্ষয় হয়ে যাওয়ার ফলেও আপনি ওষুধ খেয়ে কোনো ধরনের ট্রিটমেন্ট করাতে পারবেন না ভিউয়ার্স এ ধরনের ক্ষয় হয়ে গেলে সাধারণত দাঁতে একটা সেন্সিভিটি তৈরি হয় একটা শিশিরে ভাব থাকে তো এই ধরনের সমস্যার জন্য আপনি যদি ডিসপেন্সারি থেকে কোনো ধরনের ওষুধ নিয়ে খেয়ে থাকেন কোনো ফলাফল আপনি পাবেন না এ ধরনের সমস্যার সমাধানের জন্য এখনো পর্যন্ত মুখে খাওয়ার জন্য কোনো ধরনের ওষুধ তৈরি হয়নি তবে ভিউয়ার্স এ ধরনের যে সমস্যাগুলো রয়েছে এর জন্য অন্য ধরনের ট্রিটমেন্ট রয়েছে এর জন্য আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে এবং এখানে যে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এমন দাঁতের যদি অ্যানামেল ক্ষয় হয়ে থাকে সেটি আপনাকে ডাক্তারের কাছে গিয়ে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে আর এমন দাঁতের ট্রিটমেন্টের জন্য আপনার কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না ট্রিটমেন্টের আগে অথবা ট্রিটমেন্টের পরে কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না এটি ওষুধ খাওয়ার কোনো চিকিৎসা নয় বরং এটি ফিলিং করানোর চিকিৎসা তো এই ধরনের যখন ক্ষয় হয়ে যাবে ক্ষয়টি আপনি ফিলিং করে দাঁতটি দাঁতের ক্ষয়টি আপনি পূরণ করিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না ভিউয়ার্স এছাড়া এখানে একটি দাঁতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে দাঁতের মধ্যবর্তী স্থানে ছোট্ট একটি ফাটল রয়েছে তো যদি কারো দাঁতে এ ধরনের ফাটল থাকে যেটা এখানেও দেখতে পাচ্ছেন যে দাঁতের ভিতরের অংশ কিছুটা ফেটে ফেটে গেছে দাঁতের মধ্যবর্তী স্থান থেকে ফেটে গেছে তো এই যে যে সমস্যাটা এই সমস্যায়ও আপনি কিন্তু ওষুধ খেলে কোনো লাভ হবে না আর এমন কোনো ওষুধও তৈরি হয়নি যে ওষুধটি খেলে দাঁতের এই সমস্যা এই ফেটে যাওয়ার সমস্যা এটি ভালো হয়ে যাবে যদি কখনও দাঁতে এমন ফেটে যাওয়া ভাব থাকে তখন আপনাকে সেই দাঁতটি নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এমন দাঁতের জন্য কোনো ধরনের শক্ত খাবার রে কামড় দেওয়া যাবে না তাহলে দাঁতটি মধ্য বরাবর ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে আরও অনেক বেশি তো মূলত এই ধরনের যে ফেটে যাওয়া দাঁতগুলা রয়েছে এমন কোনো ওষুধ তৈরি হয়নি যে ওষুধটি খেলে আপনার এ ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল ক্যালকুলাস অর্থাৎ দাঁতের ভিতরে মাড়ির এবং দাঁতের স্থলে জমে থাকা ক্যালকুলাস বা পাথর ভিউয়ার্স এই পাথরগুলা উঠানোর জন্য বা পরিষ্কার করার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে স্কেলিং করাতে হবে দাঁতগুলা অন্যথায় আপনার এমন কোনো ওষুধ নাই যেটি খেলে আপনার এই ক্যালকুলাসগুলা উঠে যাবে এমনটি হয় না এই ক্যালকুলাসগুলো তোলার জন্য বা উঠানোর জন্য ওয়াশ করার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং মেশিনের মাধ্যমে আপনাকে স্কেলিং করাতে হবে তাহলে শুধুমাত্র এই ক্যালকুলাসগুলো উঠে যাবে বা মুক্তি পরিষ্কার হয়ে যাবে এক্ষেত্রে কোনো ধরনের ওষুধ খেয়ে আপনি কোনো ধরনের ফলাফল পাবেন না ভিউয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা ইমপ্যাক্টেড উইজডম টিথ বলে থাকি এখানে দেখুন যে আক্কেল দাঁতটি বেশ বাঁকা হয়ে আছে এবং এই বাঁকা আক্কেল দাঁতের কারণে পাশের দাঁতেরও কিন্তু ধীরে ধীরে ক্যারিজে আক্রান্ত হচ্ছে তো মূলত অনেকে জানতে চেয়েছিলেন এই ব্যাপারটা যে আককেল দাঁত এটি কি ওষুধের মাধ্যমে ভালো করা যায় ভিওয়ার্স ওষুধ খেলে শুধুমাত্র দাঁতের ব্যথা কমে কিন্তু ওষুধের মাধ্যমে দাঁতের এ ধরনের দাঁতের চিকিৎসা করা যায় না এমনটি নয় যে এমনটি হয় না যে আপনি ওষুধ খেলেন আর এই আক্কেল দাঁতটি আবার স্টেট হয়ে গেল সোজা হয়ে গেল এমনটি কখনো হয় না হয়তো ক্ষেত্রে ওষুধ খাওয়ার ফলে আপনার দাঁতের ব্যথাটা কমতে পারে কিন্তু ওষুধের মাধ্যমে এ ধরনের দাঁতের কোনো ধরনের চিকিৎসা করা যায় না ভিওয়ার্স এছাড়া অনেকের দেখা যায় যে দাঁতের কিছু অংশ ভেঙে যে যেতে পারে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যদি কারো কোনো কোনো দাঁত এ ধরনের সামান্য অংশ বা অধিক অংশ ভেঙে যেয়ে থাকে তাহলেও এই ভাঙা দাঁতের চিকিৎসা আপনি কোনো ওষুধ মুখে খেয়ে আপনি কিন্তু সমাধান করতে পারবেন না যদি সারা জীবনও আপনি এতটুকু ভাঙার জন্য ওষুধ খেয়ে থাকেন তাহলে বিন্দু পরিমাণ আপনার এই দাঁতের চেঞ্জ আসবে না ওষুধ খাওয়ার কারণে যদি দাঁতের কোনো অংশ এভাবে ভেঙে যায় বা ফেটে যায় তাহলে আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে দাঁতটিতে আপনি কি ফিলিং করিয়ে যখন নেবেন তখন এটি সমাধান হয়ে যাবে আর এমন সমস্যার জন্য আপনাকে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না বরং আপনি যদি কোনো ওষুধ খান তাহলে এই ধরনের সমস্যার জন্য আপনি কোনো ফলাফল পাবেন না আবার এ ধরনের ট্রিটমেন্টে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না শুধুমাত্র যদি আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতের দাঁতের উপরে যতটুকু অংশ লস হয়েছে বা ভেঙে গেছে ঠিক ততটুকু অংশ ফিলিং দ্বারা যদি পূরণ করে নেন তাহলেই সে মোটামুটি সেটি হবে সেই দাঁতের চিকিৎসা ভিওয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে বেশ গর্ত রয়েছে যদি এমন গর্ত হয়ে যাওয়া কোনো দাঁত কারো থাকে অনেকেই হয়তো ভাবেন কারো দাঁতে এ ধরনের গর্ত রয়েছে আর এটি হয়তো ভেবে থাকেন যে এমনকি কোনো ওষুধ আছে যেটি খেলে দাঁতের গর্তটি পূরণ হয়ে যাবে বা গর্ত আর হবে না মূলত তারা তাদের জন্যই বলছি যে আসলে এমন কোনো সিস্টেম নাই এমন কোনো ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি যেটি খেলে দাঁতের ক্যাভিটি বা দাঁতের গর্ত ভরাট হয়ে যাবে ধীরে ধীরে ভরাট হয়ে যাবে এমন কোনো সিস্টেম নাই এমন কোনো ঔষধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি যেটি খেলে দাঁতের ভেঙে যাওয়া অংশ বা দাঁতের গর্ত পূরণ হয়ে যাবে ভিওয়ার্স এ ধরনের গর্ত পূরণ করার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতে ফিলিং করাতে হবে যখন আপনি দাঁতে ফিলিং করাবেন তখন দাঁতটি দেখতে সেম আগের মতো হয়ে যাবে এবং যে গর্তটি রয়েছে এমন গর্ত ও আর থাকবে না ভিউয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি বহুল পরিচিত একটি প্রবলেম তা হলো ডেন্টাল ক্যারিজ এখানে দাঁতের উপরে দেখতে পাচ্ছেন যে কালো কালো দেখাচ্ছে এটিই মূলত ডেন্টাল ক্যারিজ যেটিকে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকি তো ভিওর্স এই পোকা লাগা সমস্যা যদি কখনও কারো দাঁতে একবার সূচনা ঘটে তবে সেটি দিনে দিনে বাড়তে থাকে দেখুন এখানে একটি দাঁতে দেখতে পাচ্ছেন যে সূচনা রয়েছে প্রাথমিক অবস্থায় রয়েছে এবং এখানে দাঁতটি কিন্তু বেশ গভীরে চলে গেছে অনেক বেশি দেখা যাচ্ছে তো প্রথম অবস্থায় এমন অল্পই থাকে আর এমন অল্প থাকলে অল্প থাকুক বা এমন বেশি থাকুক এ ধরনের সমস্যার মাধ্যমে সমস্যায় যদি আপনি ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট হতে চান যে মুখে খাবেন এমন কোনো ওষুধ আছে কিনা আসলে এই ধরনের সমস্যার জন্য এমন কোনো ঔষধ তৈরি হয়নি বা আবিষ্কার হয়নি যেটি খেলে আপনার এই ধরনের সমস্যা আর কখনো হবে না বা এই ধরনের সমস্যাগুলা ভালো হয়ে যাবে সেরে যাবে এই ধরনের কোনো ধরনের কোনো রকম ঔষধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি এমন সমস্যার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে এবং দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে দাঁতগুলা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে বরং এমন দাঁতের চিকিৎসার জন্য আপনাকে কোনো ধরনের ওষুধ খেতে হবে না যদি আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনি ফিলিং করায় নেন সেটি হবে এ দাঁতের উপযোগী ট্রিটমেন্ট সেক্ষেত্রে কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন নাই ভিওয়ার্স এছাড়া দেখা যায় যে কারো কারো সামনের দিকে এমন ডেন্টাল ক্যারিজ দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন যে দু দুটি দাঁতই একসঙ্গে ধীরে ধীরে নষ্ট হচ্ছে তো এমন অবস্থায়ও আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে যদি এমন হয় সামনের দিকে তাহলে আপনি কম্পোজিট ফিলিং রয়েছে লাইট কিউর ফিলিং রয়েছে সেগুলোর মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে ক্ষেত্রেও এমন কোনো ঔষধ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি যেটি খেলে দাঁতের এই কালো ভাবটি চলে যাবে এবং দাঁত আর নষ্ট হবে না এমন কোনো ঔষধ এখনও পর্যন্ত তৈরি হয়নি যা খেলে আপনার এ ধরনের সমস্যা ভালো হয়ে যাবে আর ভবিষ্যতে হবে না এমন কোনো ঔষধ কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি ভিউয়ার্স এছাড়া এখানে দেখছেন যে দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা রয়েছে যেটিকে আমরা পেরিওডেন্টাল পকেট বলে থাকি তো এই পেরিওডেন্টাল পকেট বা দু দাঁতের মধ্যবর্তী ফাঁকার জন্যও মুখে খাওয়ার জন্য কোনো ধরনের ঔষধ তৈরি হয়নি এ ধরনের সমস্যার জন্য আপনাকে ডাক্তার দেখাতে হবে এবং অবস্থার উপর নির্ভর করে আপনি ফিলিংয়ের মাধ্যমে সেখানে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন ভিওয়ার্স এছাড়া যাদের এ ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওষুধ খেয়ে কোনো ধরনের ফলাফল আশা করবেন না ওষুধ খেয়ে এ ধরনের দাঁতের সমাধান করা যায় না এই ধরনের দাঁতের জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট হতে হবে কখনো ব্রেসেস ট্রিটমেন্ট কখনো বা রিমুভাল অ্যাপ্লায়েন্স কখনো বা অন্য ধরনের ট্রিটমেন্ট রয়েছে তো ভিওর্স এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের দাঁতের জন্য আপনি আপনাকে অবশ্যই ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে ওষুধ খেয়ে এ ধরনের দাঁতের চিকিৎসা সম্ভব নয় তো ভিউয়ার্স এ ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম